সমকামিতা বন্ধ করুন, এই যে বিলকিস আখি এদেরকে রিমান্ডে নিয়ে যান, রিমান্ডে নিয়ে এদের গুরুদেরকে বের করেন। গুরুদেরকে বের করে বাংলাদেশ প্রশাসন পারে না, ডিবি পারে না, র‍্যাব পারে না, এমন কোন জিনিস বাংলার জমিনে নেই, ঠিক না বেঠিক? নোয়াখালীর বিলকিস আখির প্রেমের টানে এখন কোথায়? টাঙ্গাইল। বিলকিস সে মেয়ে না ছেলে? আবার আখি মেয়ে, মেয়ের প্রেম, ছেলে ছেলের প্রেম, মেয়ে মেয়ের সমকামিতা, ছেলে ছেলের সমকামিতা, এটা মানে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট না হইলে এই ধরনের রুচি ধরে না। আজ পর্যন্ত আপনারা কি কোনোদিন দেখেছেন কোনো কুত্তি কুত্তিকে জড়ায় ধরছে, কোনো সার সারকে ধরছে, কোনো ভেড়া ভেড়াকে ধরছে, কোনো পাঠা পাঠাকে ধরছে? যে কাজটা বন্য পশু পাখি চতুর্থ চতুষ্পদ জন্তু এমন কি শৃগাল এমন কি সবচেয়ে হারাম প্রাণী শুকুর কুকুর পর্যন্ত করে না, এই কাজটা মানুষের রুচিতে কিভাবে ধরে? তার মানে সে মানুষ তো সে মানুষ না, উলাইকা কাল আনআম বাল হুম আদল, সে চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। 1973 সালের আগে বিশ্বের সব জায়গায় এই সমকামিতাটাকে ঘৃণা চোখে দেখা হইতো। 1973 সালের পর থেকে সমকামিতাটা বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে এক ধরনের পেশা এবং প্রচলন হয়ে দাঁড়াইছে। কোনো কোনো কান্ট্রিতে সমকামিতার ইয়া পর্যন্ত সংবিধান বৈধতা পর্যন্ত দেওয়া হয়েছে। বাংলাদেশেও কিছুদিন পর পরে যারা সমকামী আছে এরা এটাকে বৈধ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে। এরকম একটা ঘৃণ্য কাজ, এটা শুধু হারাম নয়, হারামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণ্য কাজ হচ্ছে সমকামিতা। নারী নারীর সাথে, পুরুষ পুরুষের সাথে প্রেম করা, অবৈধ মেলামেশা করা, এটা রুচিহীন, ব্যক্তিত্বহীন, এদের কখনোই এরা মানুষ হতে পারে না, ঠিক না বেঠিক? অতীত যুগে একটি জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, যে জাতির বসবাস বর্তমান যে জায়গার নাম হচ্ছে ট্রান্স জর্দান, ইরাক এবং ফিলিস্তিনের মধ্যবর্তী একটা জায়গা, বাইবেলে যে জাতিকে সামুদ জাতি নামে হ্যাঁ বাইবেলের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে লুত আলাইহিস ইসলামের জাতি। নাম শুনেছেন? সূরা আরাব খুলে দেখেন, সূরা আরাফের 80-84 এবং সূরা কাসাসের 28-38 নম্বর আয়াতে এদের ইতিহাস, তাদের কি কি কুকর্ম ছিল এবং তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন সবিস্তারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কেমন আল্লাহ তাআলা কেমন গুসসা হয়েছেন, ফেরেশতা পাঠাইছেন, ফেরেশতারা পাখা ঢুকিয়ে গোটা ট্রান্স জর্দান এলাকাটাকে আসমানের মধ্যে উঠাইছে, উঠে এদেরকে জমিনের মধ্যে নিক্ষেপ করছে, এক নিক্ষেপে জমিনের 2000 ফুট ভিতরে চলে গেছে। আল্লাহর রাগ গুসসা থেমে যায় নাই, 2000 ফুট ভিতরে চলে গেছে, এখনো কেউ বাচ্চা আছে? আল্লাহর গুসসা থেমে যায় নাই, আল্লাহ তাআলা প্রত্যেকের নামে নামে আসমান থেকে পাথর বৃষ্টি দিয়ে নিক্ষেপ করছে, প্রত্যেকের নামে নামে, যার যে নাম ছিল ওই নাম নিয়ে। ওই ধ্বংস স্তূপের উপরেই বর্তমানে যেটা ডেড সি, মৃত সাগর নামে পরিচিত, এই ডেড সির উপরেই আল্লাহ তাআলা আবার পাথর বৃষ্টি দিচ্ছে, রাগ কমে নেই, এটা কত জঘন্যতর অপরাধ! আজকের এই জুমা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে চাই, আকুল আবেদন, আপনার প্রতি সশ্রদ্ধা নিবেদন এটা যে এই মুসলিম 90% থেকে 95% সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রের আপনি একজন মুসলিম, হ্যাঁ আপনি জনপ্রতিনিধি, আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আপনিও মুসলিম, আমাদের এমপি, আমাদের যারা মন্ত্রী, আমাদের যারা জনপ্রতিনিধি সবাই হচ্ছে মুসলমান, ঠিক না ঠিক? এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সমকামিতার আইন পাশ তো দূরের কথা, যারা সমকামিতা করে সমকামিতার সুযোগ দেয়, উৎসাহ দেয়, সুর সুরানি দেয়, এদের পক্ষে কথা বলে, এদের সবগুলোকে ধরে এদের শিকড় গুরু উড়িয়ে ফেলতে হবে।
এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম সমকামিতা শব্দটা মুখে আনার সাথে সাথে রূহ আত্মা পর্যন্ত কাঁপতে থাকে, ঠিক না বেটি? কারণ এরা দেশ জাতি দেশের সার্বভৌমত্বের এরা হচ্ছে শত্রু দুশ্মন, কারণ যে জাতি এটা করবে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবে, এদের কারণে আল্লাহ আমাদেরকেও ধ্বংস করে দিবে, এদের কারণে আপনাকে আল্লাহ ধ্বংস করে দিবে, সুতরাং আপনি বাঁচুন আমাদেরকে বাঁচান, এদেরকে নিশ্চিহ্ন করে দেন। এদের এই দেশে থাকার কোনো অধিকারই নেই। আমরা নাস্তিক মুর্দাদদেরকে এই দেশে থাকার কোনো অধিকার আমরা বলি না, কারণ হিন্দুরা থাকবে সবাই থাকবে, কিন্তু যে আল্লাহকে বলে দেয়ার ইজ নো গড ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে আল্লাহ বলতে কেউ নাই, এদের তো এই মুসলিম রাষ্ট্রে, যে রাষ্ট্রে একদম তাকবীরের ধ্বনিতে সূর্য ওঠে, তাকবীরের ধ্বনিতে সূর্য অস্তমিত হয়, এমন একটি দেশের মধ্যে নাস্তিক মুর্তাদ সমকামীরা থাকার কোনো অধিকারই রাখে না, ঠিক না? সমকামিতা বন্ধ করুন। এই যে বিলকিস আখি, এদেরকে রিমান্ডে নিয়ে যান, রিমান্ডে নিয়ে এদের গুরুদেরকে বের করেন, গুরুদেরকে বের করে বাংলাদেশ প্রশাসন পারে না, ডিবি পারে না, র‍্যাব পারে না, এমন কোন জিনিস বাংলার জমিনে নেই, ঠিক না বেটি? দুই বছর দশ বছর আগে মারা গেছে সেই হত্যা ষড়যন্ত্র পর্যন্ত গোয়েন্দারা বের করে দিয়েছে। আমাদের বাংলাদেশ গোয়েন্দা বিভাগ এত শক্তিশালী আলহামদুলিল্লাহ। তাহলে এদেরকে ধরেন, এদেরকে কারা উৎসাহ দিয়েছে, এদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেন, তাহলে বাংলাদেশ থেকে সমকামিতা অশ্লীলতা এইগুলো একদম দূরভূত হয়ে যাবে, বাংলার জমিনে আর কোনো সমকামিতা থাকবে না, ঠিক না বেটি?